মনুষ্য জন্য নির্বাচনা রাশিক রঞ্জন ভাই আপনাদের সামনে ভাই বক্তব্য রাখছে। কিন্তু ভাই
বারবার বলি আবারো বলি আল্লাহ যদি চায় মানুষের ভালোবাসা যদি থাকে আপনি হত্যা করে কোনো আদর্শ নেই পরাজিত করতে পারবেন না আপনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কোনো বিশ্বাসকে হারিয়ে দিতে পারবেন না আপনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এত লক্ষ মানুষের ভালোবাসাকে বিনা করতে পারবেন না এবং সেই কথা আবার সত্য হইল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নিছেন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে ওই জায়গা তার কথা হইল সমাজে সবল না ভালো থাকবে তা হয় না আমি ছোট একটা উদাহরণ শুধু দিতে চাই আপনার বাড়িটা খুব সুন্দর করে বানাইলেন বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে কিন্তু আশেপাশের সব প্রতিবেশী হইল দরিদ্র আশেপাশের সব প্রতিবেশীর বাড়ি হইল ভাঙা ছোড়া আপনার বাড়ির দাম কোনোদিন বাড়বে না কিন্তু আপনি এবং আপনার প্রতিবেশী সকলে মিলা যদি সুন্দর বাড়ির মালিক হন সুন্দর বাড়ির অধিকারী হন সকলে ভালো থাকেন তাহলে সকলের জায়গা যদি দাম পাবে বাইরে আসতে চান এই কথা কেন বললাম মার্কিন যুক্তরাষ্ট্র বড় বড় দেশ যুক্তরাজ্য জাপান এইসব দেশে ফ্রান্স সুইডেন নরওয়ে এইসব দেশে যখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন সরকার তাদেরকে সহযোগিতা করে যাতে বৃদ্ধ বয়সেও তারা সম্মান নিয়ে বাঁচতে পারে আত্মসম্মান নিয়ে চলতে পারে যখন কেউ স্বামী পরিত্যক্তা হয় সরকার তারে দেখে যাতে তারা ভালো থাকতে পারে আত্মসম্মান নিয়ে তার যে সন্তান তারা লেখাপড়া করে বড় হতে পারে বাইরের দেশে কোন ব্যক্তি যদি পঙ্গু হয়ে যায় সেই ব্যক্তিকেও সরকার ভাতা দেয় যাতে ওই পঙ্গু ব্যক্তি অন্যের উপর বোঝা না হয় সে যাতে একটা সুন্দর জীবন অধিকারী হয় এখন মাগো আমার ভাইয়ের আমার মুরব্বীরা বাংলাদেশ তো এখনো যুক্তরাষ্ট্র হয় নাই বাংলাদেশ এখনো কানাডা হয় নাই বাংলাদেশ এখনো নরওয়ে হয় নাই সুইডেন হয় নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বিশ্বাস করেন বাংলাদেশ একদিন ঐসব উন্নত দেশের মধ্যেই হবে বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি একটা সুন্দর জীবন উপহার দিতে চান তিনি দর্শন নির্ভর জায়গা থেকে বাঙালির পিছিয়ে পড়া মানুষদের জন্য এই বয়স্ক ভাতা এই মাতৃত্বকালীন ভাতা এই স্বামী পরিত্যক্ত ভাতা এই বঙ্গুত্ব ভাতা চালু করছে আজকে শহরের কিছু লোক আছে টেলিভিশনে যায় রাজনীতি করে তাদের কাছে আপনারা যে ভাতা দেন এই অল্প কয়টা 500-1000 টাকা এটা গায়ে লাগে না আমি তাদের বলি গ্রামে আসেন টাকার কত মূল্য বুঝবেন আজকে মা যতটুকু ভাতা পাবেন আল্লাহর কাছে দোয়া করবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের কথা দিয়েছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে এবং আমি আপনাদের কথা দিতে পারি তিনি ধারাবাহিকভাবে বাংলাদেশের সামনে আগায় নিয়ে যায় এই ভাতা আজকে যা আছে তাতে 3 গুণ 4 গুণ 5 গুণ হাজার হাজার কোটি টাকা হাজার হাজার টাকার ভাতা পাওয়া আর আমার বাবা এই যে আশুকুরের মেয়ে মহোদয় আজকে যেখানে থাকতে পারতেন শ্বশুরে খুব ভালো হতো তার আজকে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হয়ে এই কার্যক্রম উদ্বোধন করার কথা ছিল কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে আমরা তথ্য প্রযুক্তির মধ্যে সংযোগ স্থাপন করতে পারছি না আমি শুধু আপনাদের কাছে বলতে চাই স্কুলে যাব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভাতার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু 100 জনের মধ্যে 100 জনের ভাতা বাংলাদেশে কোনো উপজেলায় নাই এই মিঠাপুকুরে 100 জনের মধ্যে 100 জনের ভাতার ব্যবস্থা জনাব এইচএন আশুকুর এমপি মহোদয় জনাব কারণ তিনি আপনাদের ভালোবাসে আমরা আপনাদের ভালোবাসি আজকের এই দিনে বেশি কিছু চাওয়ার নাই এই সরকার আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের ভাই আপনাদের অভিভাবক জানাচ্ছেন আশুকুর রহমান এমপি তার হৃদয়ের ভেতর থেকে ঐকান্তিক নিষ্ঠার সাথে আপনাদের জন্য যেটুকু কাজ করার চেষ্টা করতেছে এই কাজ ধারাবাহিকভাবে চললে আমি বিশ্বাস করি আমাদের সকলের সমস্যার সমাধান হবে আজকের দিনে শুধু আপনাদের কাছে দোয়া একটু ভালোবাসা চাই
সুনির্দিষ্টভাবে বলি জননেত্রী শেখ হাসিনা জনা দোয়া করবেন যাতে দেশ আরো তরতর করে আরো উন্নত হয়। জনাব এইজন আসলে এমপি মদের জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ থেকে বিঠাপুরের উন্নয়নের কাজ আরো বহু বছর চালিয়ে যেতে পারেন। আমরা যারা আজকে আসছি আমাদের একটু দোয়া করবেন যাতে আমরা জনাব আশিকুর রহমান এমপি মদন এবং নেত্রী সৈনিক হিসাবে জননেত্রী শেখ হাসিনার সৈনিক হিসাবে তার সাথে থেকে আমাদের কাজগুলো করতে পারি। আমি চোখে দেখতে পারি মানে এই চোখ চোখ বন্ধ করে দেখা না, এই স্বপ্ন এই কল্পনা চোখ খোলা দেখেই করা যায়। আমি নিজের চোখে বাংলাদেশের পরিবর্তন দেখেছি, অনুভব করেছি। আমি একটু আগে একটা হাই স্কুলে বক্তৃতা দিচ্ছি, সেখানে বলছিলাম বাংলাদেশ একসময় ছিল না বলার দেশ, যাই বলবেন এটা করতে পারবেন না পারবো না আমরা পারতাম না আমাদের সুখ আছে। আজকে বাংলাদেশের ছেলে মেয়েরা যা করতে বলবেন সবকিছুর উত্তর হবে হ্যাঁ পারবো হ্যাঁ পারি। এই হ্যাঁ দেশ বাংলাদেশ এবং এই দেশে আমরা থাকবো, আপনি আমি আমরা সুখী সুন্দর জীবনের অধিকারী। আর মাহবুব ভাই ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনারা যারা আজকে ভাতা পাবেন কষ্ট করে এখানে বসে আছেন, তবে ঢুকা মাত্র আপনারা যেভাবে আমাদের টাকা একটা হাসি দিলেন এতে আমার হৃদয়ে ভরে গেছে। আমার একটা জায়গায় ঢুকে আসসালামু আলাইকুম বলার সাথে সাথে প্রতি উত্তরটা যে আসে না ওইটা বোঝা যায় মানুষের ভালোবাসা। এবং এখানে আমার মায়েরা মুরব্বী যারা আছেন পুরুষ মুরব্বী যারা আছেন প্রত্যেকে আমার প্রতি যে রেসপন্সটা আমি দেখলাম আমি আপ্লুত আমি কৃতজ্ঞ। এবং আমার আবেগের জায়গা থেকে আপনাদের বলতে চাই ইনশাআল্লাহ যতদিন সুস্থ সক্ষম আমরা আছি আপনাদের পাশে থেকে আসতে পারি। আমি আর একটু বেশি সময় নিব না, আমাদের আবার শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ে একটা প্রোগ্রাম আছে সেখানে যাবো, আসেন আমরা আনুষ্ঠানিকতা শুরু করি। আপনাদের সকলকে ধন্যবাদ। একটা কথা মনে রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন আছে এই যে নাসিরুল এমপি মদে যতদিন আছে আপনাদের মাথায় কাঁঠাল বেঁধে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা।